মক্কা নবীজির জন্মস্থান এখানেই তার জন্ম এখানেই তিনি বেড়ে উঠেছেন এখানেই তিনি নবুয়তের দাওয়াত শুরু করেছেন নিজের এলাকায় নিজের শহরে দাওয়াতি কাজ করলেন আর তার এলাকার তার শহরের লোকেরা তার সাথে কি নির্মম আচরণ করলো কি নিষ্ঠুর আচরণ করলো নবীজির জন্ম থেকে নিয়ে 40 তম বছর পর্যন্ত তার শহরের প্রত্যেকটি লোকেরা তাকে নিজেদের জায়গা থেকে ভালোবাসত নিজেদের জায়গা থেকে তারা ভালোবেসেছিল যখন থেকে নবীজি নবুয়ত এর প্রচার শুরু করলেন রিসালাতের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন তখনই তিনি মক্কার অধিবাসী লোকদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেলেন একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় একটা না 13 বছর তারা নবীজিকে শারীরিক মানসিক সকল দিক থেকে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছিল আহারে নিজের ঘরে ঠাই হলো না 13 বছর নির্মম নির্যাতন শেষে নিজের আপন ভূমি ছেড়ে দিয়ে হিজরত করতে তিনি বাধ্য হলেন আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় চলে গেলেন তিনি চলে গিয়েছেন সেখানে যে আর ফিরে আসবেন না বিষয়টা এমন ছিল না আল্লাহ আগাম সুসংবাদ দিয়েছেন ইসলামের এই দুর্বল সময় থাকবে না আজ যারা নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে ইসলামওয়ালা লোকদের উপরে নির্মম নিপীড়ন চালাচ্ছে তাদের এই শক্তি চিরকাল থাকবে না তাদের এই শক্তি দিন দিন দুর্বল হয়ে যাবে আর ইসলাম দিন দিন শক্তিশালী হয়ে যাবে এবং ইসলামকে আল্লাহ এত শক্তিশালী করবেন যে শক্তিশালী লোকেরা তাদের জনপদ থেকে ইসলামকে বিতাড়িত করেছিল সেই জনপদে ইসলাম এসে শক্তিশালী হয়ে শিরক এবং কুফরের মূলত পতন হয়ে যাবে আল্লাহু আকবার ঠিক তাই হয়েছিল মাত্র 7 বছর পর হিজরত করার কয় বছর পরে বেশি দিন না যেই ভূমি থেকে কাফিররা তাকে বের করে দিয়েছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর পরে বিজয়ীর বেশে একজন বিজয়ী বাদশার বেশে মক্কায় প্রবেশ করে শিরক আর কুফরের পতাকাকে মাটির নিচে গেড়ে দিয়ে ইসলামের পতাকাকে তিনি সমুন্নত করেছেন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল স্বৈরাচারী জালিম শক্তির শক্তি চিরদিন টিকে থাকে না এই শক্তির একদিন ক্ষয় হয় একদিন লয় হয় ইসলাম পৃথিবীতে জালিমদের পায়ের তলায় পড়ে থাকবে না যেই সকল জালিমরা ইসলামকে যে সকল জালিমরা ইসলামকে মাটির নিচে গেড়ে দিতে চায় সময়ের আবর্তনে দেখা যাবে একটা সময় তারা বংশসুদ্ধা সমূলে মাটির নিচে গেড়ে যাবে ইনশাআল্লাহ তাই হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন সেই ভূমিতেই বিজয়ীর বেশে 10,000 সৈনিক নিয়ে প্রবেশ করে কাবা শরীফের ভেতর থেকে বাহির থেকে 360টা মূর্তিকে দূর করে দিয়ে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে কাবা ঘরকে পবিত্র করে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা দিয়ে আযানের মাধ্যমে কাবা ঘরকে পবিত্র করে সালাত আদায় করে কাবা ঘরকে তিনি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর ইবাদতের কেন্দ্রস্থলে পরিণত করলেন সুবহানাল্লাহ এই মক্কা বিজয়ের ঘটনার পিছনে কিছু কারণ আছে মক্কা বিজয়ের অভিযান কেন প্রেরণ হলো মক্কা অভিযানে কেন নবীজি 10,000 সাহাবী নিয়ে রওনা হলেন এর পিছনের কাহিনী হলো হুদাইবিয়ার সন্ধি হয়েছিল মক্কা বিজয়ের 2 বছর আগে কয় বছর আগে হুদাইবিয়ার সন্ধির একটা শর্ত ছিল আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো আপনাদেরকে বলেছিলাম এই সন্ধির একটা শর্ত ছিল যে কোনো গোত্র মুসলমান কিংবা কাফিরদের সাথে এসে চুক্তিতে আবদ্ধ হতে পারবে যে গোত্র যার সাথে চুক্তিতে আবদ্ধ হবে তারা ওই গোত্রেরই অন্তর্ভুক্ত বলে সাব্যস্ত হবে মক্কার পাশেই বসবাস করত বনু খুজাআ এবং বনু বকর গোত্র এখন হুদাইবিয়ার সন্ধির এই চুক্তি অনুযায়ী বনু খুজাআ এসে মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হলো আর বনু বকর
তারা এসে কুরাইশ কাফিরদের সাথে চুক্তিবদ্ধ হলো তাহলে চুক্তির নিয়ম অনুযায়ী বনু খুজাআ মুসলমানদের অন্তর্ভুক্ত হলো আর বনু বকর তারা কুরাইশ কাফিরদের অন্তর্ভুক্ত হলো এই বনু বকর আর বনু খুজাআ এই দুই গোত্রের দ্বন্দ্ব সংঘাত জাহেলী যুগ থেকেই তাদের মধ্যে বিদ্যমান ছিল এক পক্ষ আরেক পক্ষকে আঘাত করা মারামারি হানাহানি লুণ্ঠন করা এটা যেন এই দুই গোত্রের মধ্যে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল বনু খুজাআ এবং বনু বকর এই দুই গোত্র যখন চুক্তিবদ্ধ হয়ে গেল বনু খুজাআ মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হলো আর বনু বকর কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হলো হুদাইবিয়ার সন্ধির চুক্তি অনুযায়ী যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে বনু বকরের লোকেরা মনে করলো এখন যেহেতু যুদ্ধ বিগ্রহ বন্ধ এই সুযোগে আমরা বনু খুজাআ গোত্রের উপর হামলা চালাবো কারণ তারা জানে এখন যুদ্ধ বিগ্রহ হবে না আর আমরা চুক্তি ভঙ্গ করে তাদের উপর যদি অতর্কিত হামলা চালাতে পারি তাহলে তাদেরকে আমরা নাস্তানাবুদ করে দিতে পারবো দুষ্ট বনু বকরের লোকেরা হুদাইবিয়ার চুক্তির দুই বছর পর হতে না হতেই একদিন রাতের বেলা ওয়াতির নামক প্রসবনের ধারে বাস করা বনু খুজাআর উপরে গভীর রাতে তারা অতর্কিত হামলা চালালো সন্ত্রাসী লোকদের কাজকারবার হয় রাতের বেলা এখনো দেখবেন সন্ত্রাসী আর আগ্রাসী মনোভাবের লোকেরা সকল চুরি চামারিও দিনের বেলা না করে করে রাতের বেলা এগুলো হলো পৃথিবীর পূর্বের ইতিহাস সন্ত্রাসী আর আগ্রাসী কর্মকাণ্ড দিনের বেলার চাইতে রাতের বেলা বেশি হয় বনু বকরের লোকেরা তারাও রাতের অন্ধকারে বনু খুজাআ লোকদের উপর তারা ঝাঁপিয়ে পড়ল আগ্রাসী হামলা চালালো সন্ত্রাসী হামলা চালালো এক এক করে বনু খুজাআর ২০ জন লোককে তারা নির্মমভাবে হত্যা করল বনু বকর গোত্রকে কুরাইশরা অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছিল বনু বকরের গোত্রের লোকেরা বনু খুজাআ গোত্রের লোকদের ২০ জনকে হত্যা করলো আর বাকিদেরকে মারতে মারতে পিটাতে পিটাতে একেবারে হারামের চত্বরে ঢুকিয়ে দিল হারামের চত্বরে কারো গায়ে হাত তোলা যায় না এই নিয়ম নীতির তোয়াক্কা না করে দুষ্ট বনু বকর গোত্রের লোকেরা সেখানেও তাদের উপর হামলা চালালো নির্যাতিত বনু খুজাআ গোত্রের লোকেরা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি পাঠালো প্রতিনিধি পাঠিয়ে নবীজির কাছে এই সংবাদ প্রেরণ করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে তিনি অত্যন্ত মর্মাহত হলেন বেদনাহত হলেন এরপরে নবীজি বললেন বনু খুজাআ গোত্রের লোকেরা যেহেতু আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এবং তারা মুসলমান হয়েছে সুতরাং আমি আমার সাহাবীদের মুহাজির এবং আনসারদেরকে যেরকম সুরক্ষা দেই নিরাপত্তা দেই বনু খুজাআর মুসলমান ভাইদেরকেও আমি সেভাবে নিরাপত্তা দিব আরো আস্তে বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন কোনো চিন্তা নাই আমি তোমাদের পক্ষে লড়ব চুক্তি যেহেতু ভঙ্গ হয়ে গেল নবীজি এবার প্রস্তুতি নিচ্ছেন মক্কা অভিযান এবার সরাসরি মক্কায় কাফিরদের বাড়িতে গিয়ে হামলা হবে আল্লাহু আকবার আবু সুফিয়ান ছিল কাফিরদের নেতা গোটা মক্কায় তখন কাফিররা থরথর করে কাঁপা আরম্ভ করলো যদি এবার মক্কা অভিযান আরম্ভ হয় তাহলে তো আমরা একেবারে নাস্তানাবুদ হয়ে যাব আবু সুফিয়ান এবার দ্রুত এবার মক্কা থেকে মদিনায় আসলো উদ্দেশ্য হলো নবীজির সঙ্গে দেখা সাক্ষাৎ করে চুক্তি নবায়ন করবে চুক্তির মেয়াদ আরো বাড়াবে কারণ চুক্তি তো ভঙ্গ হয়েছে এখন নতুন করে চুক্তি নবায়ন এবং চুক্তির মেয়াদ না বাড়ালে তো কাফেররা সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য আবু সুফিয়ান কৌশল করে তাড়াতাড়ি মক্কা থেকে মদিনায় চলে আসলো মদিনায় এসে কার বাড়িতে উঠবে এবার সে নিজের মেয়ের ঘরে উঠলো অর্থাৎ আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আমি গত সর্বশেষ জুমায় বলি নাই কারণ ওই যে নবীজির সকল বিবাহ কেন কি কারণে হয়েছিল সেটা তো একবার বলে ফেলেছি এই জন্য পুনরায় ওই ঘটনা আমি টেনে আনি নাই কিন্তু এক দুই মিনিটে এটা বলতে হয় মক্কা অভিযানের এক দেড় বছর আগে কত বছর আগে এক দেড় বছর আগে আবু সুফিয়ানের মেয়ে হাবশা থেকে মদিনায় আসেন আবু সুফিয়ানের মেয়ে আরো বহু আগেই ইসলাম কবুল করেছিলেন আবু সুফিয়ানের মেয়ে
উম্মে হাবিবা ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করে তিনি তার স্বামী সহ মক্কা ছেড়ে হাবশায় হিজরত করলেন হাবশায় যাওয়ার পরে তার স্বামী মারা যান তাদের একটা কন্যা ছিল একটা মেয়ে সন্তান ছিল এখন তার স্বামী মারা যান হাবশায় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিধবা হয়ে গেলেন অসহায় হয়ে গেলেন এই খবর নবীজির কাছে গেল সপ্তম হিজরিতে হিজরতের কত বছর পরে আরো প্রায় 6.5 বছর পরে প্রায় 7 বছরই ধরা যায় নবীজির কাছে গেল এই খবর যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজাশির কাছে চিঠি লিখলেন চিঠি লিখে তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিধবা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পয়গাম পাঠালেন বাদশা নাজাশি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার কাছে এই প্রস্তাব দিলেন উম্মে হাবিবা তো এই প্রস্তাব পেয়ে তিনি এত খুশি হলেন তিনি বলছেন আমি আমার জীবনে ওই দিনের চাইতে বেশি খুশি আর কোনোদিন হই নাই সুবহানাল্লাহ এমনকি তিনি এত খুশি হয়েছিলেন এই সংবাদ নিয়ে যে দূত তার কাছে গিয়েছিলেন ওই দূতকে তিনি পুরস্কৃত পর্যন্ত করেছিলেন বিয়ে হয়ে গেল উম্মে হাবিবা হাবশা ছেড়ে মদিনায় চলে আসলেন এই উম্মে হাবিবা কার মেয়ে আবু সুফিয়ানের মেয়ে কার মেয়ে আবু সুফিয়ান তখন মুসলমান না কাফির আবু সুফিয়ান এবার চুক্তি তো ভঙ্গ হয়ে গিয়েছে চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা চুক্তি নবায়নের জন্য মদিনায় এসেছে এসে সুজা একদম মেয়ের বাড়িতে মানে মেয়ের জামাইয়ের ঘরে এখন মেয়েও কেমন রবিউল আউয়াল চলে আসছে তো একটু ইশকে রসুলের নমুনা এখান থেকে নেওয়া দরকার আশেকে রসুল কেমন হওয়া দরকার দেখেন মেয়ের ঘরে কে আসছে কথা বলেন না কেন আপনারা বাপ বাপের পরিচয় বাপ মুসলিম না কাফির ভালো করে শুনেন বাপ এসেছে মেয়ের ঘরে এসেই যখন বাপ বিছানায় বসতে যাবে মেয়ে এবার বিছানা টান দিয়ে নিয়ে ফেলেছে যখন বিছানা টান দিয়ে নিয়ে ফেলেছে বাপকে বসতে দেয় নাই বাপ আবু সুফিয়ান বলছে কি ব্যাপার আমার কন্যা তুমি আমাকে দেখে বিছানা গুটিয়ে ফেললে কেন হ্যাঁ আশিকি রসুল ভাইরা শুনেন এবার জবাবটা কি দিলেন মেয়ে বাপকে বলছে হাদা ফিরাশু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তিনি বললেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিছানা আমার বাবা শুনেন ওয়া আনতা রাজুলুম মুশরিকুন নাজাসুন আপনি একজন মুশরিক আপনি একজন অপবিত্র লোক বা মেয়ে এই কথা বলছে কাকে আপনি মুশরিক মুশরিক হলো নাপাক অপবিত্র আর এটা হলো আমার প্রিয় রাসূলের বিছানা আমার প্রিয় রাসূলের পবিত্র বিছানায় একজন মুশরিক অপবিত্র লোক সে আমার বাপ হলেও আমি তাকে বসতে দিই না আল্লাহু আকবার তাহলে ঈমানদার ঈমান আনার পরে বাপের চাইতে নবী বড় বাপের চাইতে নবী বড় এজন্য তো আমি প্রায় সময় বলি রাসূলুল্লাহর একটা সুন্নাত সেটা যত ছোটই হোক না কেন রাসূলুল্লাহর সেই সুন্নাত যদি আমার পূর্বপুরুষ আমার বাপ দাদার রুসুমের বিপরীত হয় আমার বাপ দাদার রুসুমকে আমি জুতার নিচে ফেলে দিয়ে রাসূলুল্লাহর সুন্নাতকে আমি মেনে চলবো এর নাম নবী প্রেম এর নাম কি আসেন তো বাস্তবতা মিলান বর্তমান সময়ে আমরা নিজেদেরকে অনেকেই নবী প্রেমিক বলে দাবি করি কিন্তু দেখা যায় রাসূলুল্লাহর আদর্শ সমাজে দেশে কায়েম হতে দেয় না এই সকল লোকদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সুরে সুর মিলাইয়া চলাফেরা করে এ ধরনের ভণ্ড আশেক রাসূল আমাদের সমাজে আছে না নাই আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করুন বাপ এসে সুজামের ঘরে উঠলেন মেয়ে বিছানায় বসতে দিলেন না বললেন আপনি আমার বাবা হতে পারেন কিন্তু আপনি তো মুশরিক রাসূলুল্লাহর পবিত্র বিছানায় আমি আপনার মতো অপবিত্র লোককে বসতে দিতে পারি না বাবা তখন বললেন শোনো মা আমি এসেছি চুক্তি নবায়নের কথা বলতে আমি এসেছি চুক্তির মেয়াদ বাড়ানো যায় কিনা এ ব্যাপারে কথা বলতে তুমি আমাকে সহযোগিতা করো মেয়ে বললেন আমি এ ব্যাপারে আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো এবার তিনি নিজে আবু সুফিয়ান সরাসরি তার মেয়ের জামাই অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন নবীজিকে গিয়ে বললেন
আমার লোকেরা তো চুক্তি ভঙ্গ করে ফেলেছে, আমি এসেছি চুক্তি নবায়ন করার জন্য, চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য। নবীজি চুপচাপ থাকলেন, নীরব থাকলেন, কোনো কথা বললেন না, মুখ ফিরিয়ে নিলেন। নবীজি যখন মুখ ফিরিয়ে নিলেন, তখন আবু সুফিয়ান এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন নবীজির সবচাইতে বেশি কাছের বন্ধু। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট জানিয়ে দিলেন, এ ব্যাপারে আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না। এবার তিনি চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নরম না গরম, দিলেন একটা ধমক, ধমক দিয়ে বলেন আমার সামনে আবার দেখলে শরীরের সাথে মাথা কিন্তু একসাথে রাখবো না, মাথা কেটে একদম আলাদা করে ফেলবো। ওমর রাদিয়াল্লাহু আনহুর ধমক খেয়ে এবার চলে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ ব্যাপারে আমি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আবু সুফিয়ান মদিনা এসে কোনো প্রকার মীমাংসা ছাড়া চুক্তি নবায়ন কিংবা চুক্তির মেয়াদ না বাড়িয়ে হতাশ হয়ে সে এবার মক্কায় চলে গেল। ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। কৌশল হিসাবে তিনি আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 8 সদস্যের একটি টিম, পহেলা রমজান, অষ্টম হিজরির রমজান মাসের পহেলা রমজান, প্রথম রমজানেই তিনি বতনে ইদাম উপত্যকার দিকে ছেড়ে দিলেন, যাতে করে কাফেরদের চোখে একটা ভেলকি দেওয়া যায়, কাফেররা যাতে ভাবে হয়তো নবীজি এই পথে হামলা চালাবেন। কিন্তু 8 জনের প্রতিনিধি দল এক পথে দিয়ে নবীজির অভিযান আরম্ভ করলেন অন্য আরেকটা পথে, এটা ছিল একটা কৌশল। এরপরে নবীজি মুহাজির এবং আনসার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সবাই প্রস্তুতি নাও, আমরা মক্কায় অভিযান প্রেরণ করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা খুদিল উয়ুনা ওয়াল আখবার আন কুরাইশিন হাত্তা নাবগাতাহা ফি বিলাদিহা। নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি কুরাইশদের নিকট গোয়েন্দা রিপোর্ট এবং এই অভিযানের খবর পৌঁছানোর সকল পথ সমূহ বন্ধ করে দাও, যাতে তাদের অজান্তেই আমরা তাদের উপর হামলা করতে পারি। নবীজি কোনো দোয়া আল্লাহর কাছে করলে সেই দোয়া যিনি কবুল করেন সবাই বলেন তিনি কে? নবীজি দোয়া করলেন, আল্লাহ এই অভিযানের খবর কাফিররা যেন ঠের না পায়। ওইদিকে এক সাহাবি হাতিব বিন বালতাআ রাদিয়াল্লাহু আনহু, উনার পরিবার মক্কায় আছে। তিনি যখন জানলেন নবীজি মক্কায় অভিযান প্রেরণ করবেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, কারণ তার পরিবারকে ওখানে প্রোটেকশন দেওয়ার জন্য কোনো আত্মীয় স্বজন নাই। তিনি এবার তার এক বন্ধুর কাছে একটা চিঠি লিখলেন, মক্কায় তার এক বন্ধুর কাছে চিঠি লিখলেন যে নবীজি তো মক্কা অভিযান প্রেরণ করছেন, আমার পরিবারকে একটু হেফাজতে রাখিয়ে। কিছুক্ষণ আগেই বলেছিলাম এই খবর যেন কাফেররা টেরও না পায়, আল্লাহর কাছে দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইদিকে নবীজির সাহাবি চিঠি লিখে দিয়েছেন, চিঠি পাঠিয়েছেন একজন গায়িকা মহিলা দিয়ে, একজন গায়িকা মহিলা ভাড়া করে বললেন, যাও তুমি আমার এই চিঠিটা অমুকের কাছে গিয়ে পৌঁছে দিও। এখন এই খবর তো নবীজি জানেন না, কিন্তু এই খবর জানেন কে? জোরে বলেন, জানেন কে? যেহেতু আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করেছিলেন, এজন্য রব্বুল আলামিন তার হাবিবের কাছে ওহির মারফতে জানিয়ে দিলেন, আপনারই একজন সাহাবী একজন মহিলাকে পত্র দিয়ে চিঠি দিয়ে মক্কার উদ্দেশ্যে পাঠিয়েছে। এই খবর নবীজি জানতেন না, নবীজিকে যিনি ওহির মাধ্যমে জানিয়ে দিলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মারফতে এই কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু আন, জুবায়ের এবং মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম এই তিনজনকে আদেশ দিলেন, দ্রুত যাও ওই মহিলার পথ গিয়ে আটকাও। তারা পথ চলতে চলতে মদিনা থেকে 12 মাইল দূরে খাখ নামক বাগিচায় গিয়ে মহিলাকে আটকে দিলেন। মহিলাকে আটকায়া বললেন, ও মহিলা, আমাদের কাছে খবর আছে, তোমার কাছে একটা চিঠি আছে, এই চিঠি আমাদের হাতে দিয়ে দাও, আমাদেরকে নবীজি পাঠিয়েছেন, চিঠি দিয়ে দাও, যদি তুমি চিঠি না দাও তাহলে আমরা তোমাকে শাস্তি প্রদান করব। মহিলা বলল, না
আমার কাছে কোনো চিঠি নাই তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মা কাযাবা রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বললেন হে মহিলা শোনো আমার রাসূল কখনো মিথ্যা বলতে পারেন রাসূল বলেছেন তার মানে নিশ্চয়ই তোমার কাছে চিঠি আছে ভালোই ভালোই চিঠিটা দিয়ে দাও যদি তুমি চিঠি না দাও লা তুখরিজিনাল কিতাবা আও আউলা নুজার রদান্নাক যদি তুমি চিঠিটা না দাও তাহলে প্রয়োজনে আমরা তোমাকে তল্লাশি করব তল্লাশির প্রয়োজনে যদি তোমার পুরো কাপড় চোপড় খোলা লাগে প্রয়োজনে আমরা তোমাকে উলঙ্গ করে চেকআপ করব চেক করব চিঠিটা দিয়ে দাও মহিলা ভয় পেয়ে গেল মহিলা ভয় পেয়ে এবার তার চুলের খোপা থেকে চিঠিটা বের করে সাহাবীদের হাতে দিয়ে দিল আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দিল আলী রাদিয়াল্লাহু আনহু চিঠিটা হাতে নিয়ে মদিনায় ফিরে আসলেন নবীজি এবার ওই সাহাবী যিনি চিঠি পাঠিয়েছিলেন হাতেব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন ডেকে বললেন ও আমার হাতেব আমার সাহাবী তুমি কেন এই অভিযানের খবর চিঠি লিখে কাফেরদেরকে জানাতে গেলে তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজাল আলাইয়া মা বি ইল্লা আন আকুনা মুমিনান বিল্লাহি ওয়া রাসূলিহি ওই সাহাবী বললেন হে আল্লাহর রাসূল আমার ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না আল্লাহর কসম আমি আল্লাহ এবং রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী আমার মধ্যে ওয়ামা গায়্যার তো আমার মধ্যে আমার ইমানে কোনো পরিবর্তন আসেনি ওয়ালা বদলতু এমন কি আমি ইমান পরিবর্তন করে কাফির হয়ে যাইনি মুরতাদ হয়ে যাইনি বরং আমি যেটা করেছি আমার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি একটা চিঠি কেবলমাত্র প্রেরণ করতে চেয়েছিলাম যাতে আমার পরিবার নিরাপদে থাকে এই কথা শুনে নবীজি বললেন সাদাকা ফালা তাকুলু লাহু ইল্লা খায়রান নবীজি সাহাবীদেরকে বললেন থাক আমার এই সাহাবী হাতেব সত্য কথা স্বীকার করেছে সত্য কথা বলে ফেলেছে তার ব্যাপারে কোনো মন্দ কথা বলিও না ওমর রাদিয়াল্লাহু আনহু খুব রাগান্বিত রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করেছে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু কদ খানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন ফাদানি ফাদানি ফাল আদরিব উনুকহু ওগো আল্লাহর রাসূল তাকে আমার হাতে ছেড়ে দেন তার গর্দানটা একটু আলাদা করে দেই এটা মুনাফিকি হয়ে গিয়েছে আপনার আদেশ মানে নাই আপনি তারে আমার হাতে তুলে দেন তার শরীর থেকে মাথাটা আলাদা করি ওমর রাদিয়াল্লাহু আনহু এরকমেরই লোক ছিলেন কথাবার্তা বলেন পরে সাইজ করে ফেলেন একটু বলেন আমার হাতে দেন আমি তার মাথাটা একটু কাইটা দেই নবীজি তখন বললেন হে আমার ইন্নাহু কদ শাহিদা বদরা তুমি কি জানো না আমার এই সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল আমার যে সকল সাহাবীরা বদরে অংশ নিয়েছিল বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তাদের উপরে খুশি যেহেতু আল্লাহ তাদের উপর রাজি আর খুশি সেহেতু আমিও খুশি আর বদরের সাহাবীদেরকে আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত হয়ে গেলেন কান্না করলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আপনার সাথে বেয়াদবি হয়ে গিয়েছে আল্লাহর রাসূল এ ব্যাপারে সবচাইতে ভালো জানেন এটা হচ্ছে সর্বোচ্চ বিনয়ের বহিঃপ্রকাশ বলেন সুবহানাল্লাহ ওই সাহাবীকে নবীজি মাফ করে দিলেন খবর তো আর মক্কায় গিয়েছে কথা বলেন গিয়েছে মনোযোগ দেন ভালো করে শুনুন এবার নবীজি মক্কা থেকে এমান নবীজি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন সঙ্গে এবার 10,000 সাহাবী কয় হাজার সাহাবী মুহাজির এবং আনসার সাথে ছিলেন এর পাশে মক্কা নগরীর আশপাশে থাকা ছোট ছোট ইসলামী গোত্রগুলোও নবীজির সাথে যোগ দিলেন সেগুলোর মধ্যে ছিলেন আসলাম গোত্র গিফার গোত্র মুজায়না জুহায়না বনু সুনাইম আশজা এ ধরনের ছোট ছোট অনেকগুলো গোত্র নবীজির সাথে যোগ দিল 10,000-এর বিরাট বাহিনী নিয়ে নবীজি এবার মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন কিছু দূর যেতে মদিনা থেকে মক্কার পথে 187 কিলোমিটার দূরত্বে জুহফা নামক স্থানে নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পরিবার সহ পেয়ে গেলেন নবীজি দেখলেন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরিবার সহ মদিনার দিকে আসতেছিলেন নবীজি আটকে দিলেন বললেন চাচা আমাদের সাথে মক্কায় চলেন মদিনায় আর যাওয়া লাগবে না এবার যে মক্কা ছেড়ে চলে এসেছেন ওই মক্কায় আমরা ইসলামের পতাকা উড়াবো আল্লাহু আকবার চলেন চলেন মক্কার উদ্দেশ্যে চলেন
হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা তিনি রাসূলের কথা মোতাবেক নবীজির সাথে এবার যোগ দিলেন আর কিছু দূর যেতেই আবওয়া নামক স্থানে যেতেই নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল তার চাচাতো ভাই আবু সুফিয়ান মুগিরা ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব এবং তার ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন আবু উমাইয়া বিন মুগিরা এই দুইজন নবীজিকে মক্কায় অনেক কষ্ট দিয়েছিল নবীজির ব্যাপারে অনেক বদনাম রটিয়েছিল নবীজি তাদেরকে দেখে চেহারা ফিরায়া নিলেন তাদের সঙ্গে কোনো কথা বললেন না কিছু সাহাবী এদের ব্যাপারে নবীজির কাছে গিয়ে সুপারিশ করলেন গিয়ে বললেন ওগো আল্লাহর নবী তারা তাদের কর্মকাণ্ডে লজ্জিত তারা ইসলাম গ্রহণ করতে চায় তারা তাদের কর্মকাণ্ডে লজ্জিত হয়ে আপনার কাছে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই দুইজনের কাছে গিয়ে বললেন শোনো আমাদের নবীর অন্তরে দয়া বলেন কম না বেশি তিনি কষ্ট পান কিন্তু কাউকে কষ্ট দেন তিনি দুঃখ পেলেও কাউকে কখনো দুঃখ কারো দ্বারা আঘাত পেলে তিনি ওই লোকটাকে আঘাতের সুযোগ পেলেও আঘাত দেন না সুতরাং দয়ার নবী মায়ার নবীর কাছে এসেছো আলী রাদিয়াল্লাহু আনহু শিখিয়ে দিলেন ইউসুফ নবীর কাহিনী কি জানো না তার ভাইরা চক্রান্ত করে অন্ধকার কুয়ায় তাকে নিক্ষেপ করেছিল আর অন্ধকার কুয়া থেকে উঠায়া রব্বুল আলামিন যখন ইউসুফ নবীকে মিশরের সিংহাসনে বসিয়েছিলেন ওই ভাইরা তখন সহযোগিতার জোরে গিয়ে দেখলো যেই ভাইকে তারা ষড়যন্ত্র চক্রান্ত করে হত্যা করতে চেয়েছিল বাদশার সিংহাসনে তাদের সেই ভাই বসে আছে সুতরাং তারা তখন তাদের ভাইকে দেখে মাথা নিচু করে তারা ক্ষমা প্রার্থনা করেছিল আর তারা তখন বলেছিল তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন তারা তখন তাদের ভাই ইউসুফ নবীকে বলেছিল আল্লাহর কসম আমাদের উপরে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন সুতরাং আমরা স্বীকার করছি আমরা ভুল করেছি এই কথা যখন তারা তাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে বললেন ইউসুফ আলাইহিস সালাম তখন বাদশা তিনি চাইলে তার সেই ভাইদের উপরে তিনি সেদিন প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না কিন্তু প্রতিশোধ নেন নাই তিনি তার ভাইদেরকে বললেন আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে মাফ করে দিলাম আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে শিখাইয়া দিলেন যাও নবীজির কাছে গিয়ে তোমরা এই রকম করি ইউসুফ নবীর ভাইদের মতো সেই ভাষায় গিয়ে মাফ চাও তারা গিয়ে সেই ভাষায় যখন ক্ষমা প্রার্থনা করলো নবীজি তখন ইউসুফ নবীর মতো ওই আয়াত তেলাওয়াত করলেন ইউসুফ নবীর মতো তাদেরকে বললেন লা তাসানি বালাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহর নবী বললেন তোমাদের উপর আজ আমাদের কোনো তোমাদের বিরুদ্ধে আমার আজ কোনো অভিযোগ নাই আল্লাহর ওয়াস্তে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ ক্ষমা করতে পারা এটা বিরাট মহত্বের লক্ষণ যেই মানুষ ক্ষমা করতে জানে তার অন্তর প্রশান্ত হয় যে মানুষ ক্ষমা করতে জানে তাদের হৃদয় অনেক বড় হয় বড় হৃদয়ের অধিকারী ছাড়া মানুষকে ক্ষমা করতে মানুষকে ক্ষমা করা অতটা সহজ নয় আল্লাহ তাআলা এই হৃদয়ের অধিকারী আমাদেরকে বানিয়ে দেন নবীজি তার চাচাতো ভাই ফুফাতো ভাই দুইজনকে মাফ করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10,000 বাহিনী নিয়ে পথ চলতে 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 মক্কা থেকে দূরে মাত্র 42 মাইল দূরে কুরাউল গামিমের কাছে ছিলেন কুরাউল গামিমের কাছে পৌঁছালেন নবীজি তখন সিয়ামরত অবস্থায় ছিলেন সাহাবীদেরকে লক্ষ্য করলেন লক্ষ্য করে দেখলেন রমজানের মাস কোন সাহাবী রোজা রেখেছেন কোন সাহাবী রোজা ভেঙে ফেলেছেন কারণ সফরের হালতে রোজা ভাঙা যায় এই বিধানটা কার একদিকে সফর অন্যদিকে জিহাদ নবীজি দেখলেন যারা রোজা রেখেছেন তারাও দুর্বল হয়ে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুর্বল সাহাবীদেরকে শক্তিশালী করার জন্য সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন এমন কেউ কি আছো যে আমাকে
একটি পাত্রে কিছু পানি দিবে দিনের বেলা কথাটা বললেন একজন সাহাবী একটা পাত্রের মধ্যে পানি নিয়ে আসলেন পাত্র নবীজি উঁচা করে ধরলেন উঁচু করে ধরে তারপরে বললেন সাহাবীরা দেখো আমি রসূল নিজে রোজা ভাঙলা সুতরাং তোমরাও রোজা ভাঙো কারণ আমরা এসেছি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে বিজয়ী করার জন্য রমজান মাসে এই অভিযান হয়েছিল কোন মাসে জিহাদের জন্য রমজানের রোজা ও ফরজ রোজা ভেঙেছেন কারণ সকল ফরজের উপরে বড় ফরজ জিহাদ ঠিক কি না বলেন নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জিহাদও তেমনি ফরজ আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন নবীজিকে দেখে সাহাবীরাও পানি পান করলেন পিপাসা নিবারিত হয়ে গেল পিপাসা দূরীভূত হয়ে গেল এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাউল গামিম থেকে সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন পথ চলতে চলতে মক্কা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে মারুজ জাহরান নামক জায়গায় গিয়ে অবতরণ করলেন মারুজ জাহরান নামক উপত্যকায় যখন নবীজি অবতরণ করলেন সন্ধ্যা হয়ে গেল রাতের অন্ধকারে নেমে আসলো নবীজি এবার তার সাহাবীদেরকে বললেন সঙ্গে সাহাবী আছে কয় হাজার জোরে বলেন কয় হাজার দেখেন খালি শক্তি দিয়ে যুদ্ধ হয় না বুদ্ধি খাটায়া যুদ্ধ করতে হয় রাতের অন্ধকার নবীজি 10,000 সাহাবীকে বললেন তোমরা এক একজনে এক একটা আলো জ্বালাও মশাল জ্বালাও এখানে এক একজন যদি এক একটা আলো জ্বালায় তাহলে আলোর সংখ্যা আগুনের সংখ্যা বা মশালের সংখ্যা হবে কত কত এটার উদ্দেশ্য ছিল নবীজি তো চলে আসছেন মক্কার কাছাকাছি একেবারে পাহাড় থেকে পাহাড়ের উপরে উঠলে দেখা যায় নবীজি চাইলেন শুরুতেই কাফেরদের অন্তরে একটা ভয় লাগায়া দেই এরা যখন রাতের অন্ধকারে আমাদের তাবুর দিকে তাকাবে এত মশাল দেখবে তখন তারা ভাববে হায় হায় আলোর সংখ্যা যদি হাজার হাজার হয় না জানি জনসংখ্যা আর সৈন্য সংখ্যা কত লক্ষ আছে আল্লাহু আকবার কি কৌশল কি টেকনিক আবু সুফিয়ান তো মদিনা থেকে মক্কায় গিয়ে রাতের ঘুম হারাম রাত হয়ে গেলেই তাদের ভেতরে খপর খপর আরো ভারে কখন জানি হামলা হয়ে যায় ওই রাতে আবু সুফিয়ান তার সাথে হাকিম বিন হিজাম এবং বনু হুজাআ গোত্রের নেতা বুদাইল বিন ওয়ারাকা এই তিনজন মুসলমানরা অভিযান নিয়ে আসতেছে কিনা খবরা খবর নেওয়ার জন্য রাতের বেলা বের হইছে বের হয়েই তারা লক্ষ্য করে দেখলো হায় 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 এত মশাল জ্বলছে তারা কনফার্ম হয়ে গেল ওইদিকে রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই রাতেই তিনিও দুশ্চিন্তাগ্রস্ত হায় রে হায় এই বিশাল বাহিনী নিয়ে মক্কায় হামলা চালালে কাফিররা যদি আনুগত্য বশ্যতা স্বীকার না করে আত্মসমর্পণ না করে তাহলে কাফিরদের আর নিস্তার নাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে মনে চাচ্ছিলেন এরা তো আমাদেরই লোক শুধু ইসলামটা কবুল করে নাই মনে মনে চাচ্ছিলেন নেতৃস্থানীয় কেউ যদি একটু আসতো এসে যদি একটু সুযোগ চাইতো আমি না হয় তাদের পক্ষ হয়ে রাসূলুল্লাহর কাছে যেতাম সুপারিশ করতাম এরা যদি আত্মসমর্পণ করে ফেলতো আর রক্তপাতহীন একটা বিজয় চলে আসতো মনে মনে এটা চাচ্ছিলেন তিনি মনে মনে এটা চাচ্ছিলেন ওই সময় আবু সুফিয়ানের সাথে যারা ছিল এদের কথাবার্তা তিনি শুনলেন শুনে বললেন কি ব্যাপার কণ্ঠটা তো চেনা চেনা মনে হয় এটা কি আবু সুফিয়ান নাকি আবু সুফিয়ান বললেন হ্যাঁ আমি আবু সুফিয়ান তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার একটু ভয় লাগালেন বললেন কি আবু সুফিয়ান কি দেখো পারবা কোলাইতে পারবা আবু সুফিয়ান তখন বলল ফামাল হিলাতু ফিদাকা আবি ওয়া উম্মি আমার মা বাবা কুরবান হয়ে যাক এখন বাঁচার উপায় বলেন কিভাবে আমরা বাঁচব বিরাট এই সৈন্যবাহিনীকে মোকাবেলা করা সম্ভব না আমার ভাইয়েরা মুসল্লিবৃন্দ ভালো করে শুনেন আজকে যারা ইসলামের উপরে ইসলামী আন্দোলনের উপরে আর ইসলামওয়ালাদের উপরে নির্যাতন নিপীড়ন চালায় একটা সময় আসবে এমন ইসলামওয়ালারা এত শক্তিশালী হবে তাদেরকে দেখে জালিম আর ইসলাম বিরোধীরা কোথায় যে পালাবে নিজেরাও চিন্তা করতে পারবে না এই সময় আসবেই আসবে কারণ এই ওয়াদা কোনো হুজুরের নয় এই ওয়াদা কার আল্লাহ এই ওয়াদা হলো আল্লাহর
যে আবু সুফিয়ান বড় বড় কথা বলতো এ আবু সুফিয়ান বলে বাঁচার উপায় বলেন কেমনে আমরা বাঁচব আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন শোনো ওয়াল্লাহি লা ইন দফিরা বিকা লা ইয়াদরিবান্না উনুকাক তুমি যে এখানে কথা বলতেছো আমার সাথে কোন মুসলমান যদি এটা জানে আর তোমাকে দেখে শরীর থেকে তোমার মাথা গর্দানটা আলাদা করে ফেলবে আবু সুফিয়ান বলল কি করব তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমার সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট আছে আমার সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর আছে তুমি এটাতে আরোহণ করো আমার পিছনে বসো আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন দয়ালু তিনি দয়ার নবী মায়ার নবী তুমি তার কাছে যাও সুন্দর করে কথা বলো ইসলাম কবুল করো তাহলে হয়তো নবীজি তোমাকে কোনো কথা নিরাপত্তার কথা বলে দিতে পারেন সে রাজি হয়ে গেল সুযোগ মিস করতে চাইল না আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাদা খচ্চরের পিছনে বসলো পথ চলতে চলতে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু কাছ দিয়ে যাচ্ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো বিচক্ষণ মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে দেখেই বললেন আবু সুফিয়ান আদুউল্লাহ আবু সুফিয়ান আল্লাহর দুশমন কিরে তুই তো দেখি কোন প্রকার চুক্তি ছাড়াই আমার হাতের নাগালে চলে আসছিস আমার জন্য বিরাট সুযোগ চলো নবীজির কাছে চলো তোরে শায়েস্তা করার জন্য সুযোগটা আমি নবীজির কাছে চাইবো আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামায়া দিলেন তিনি বুঝলেন ওমর গরম মানুষ বেশি কথা বললে সমস্যা হবে সঙ্গে সঙ্গে দ্রুত তার সাথে তিনি নবীজির তাঁবুতে চলে গেলেন পিছনে দৌড়ে দৌড়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভেতরে ঢুকে গেলেন তাঁবুর ভেতরে ঢুকে তিনি ঢুকেই বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা আবু সুফিয়ান এটা আবু সুফিয়ান ফাদানি আযরিব উনুকাহু এরে আমার হাতে তুলে দেন আমি তার গর্দান কাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর তুমি একটু থামো দেখি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে এসেছেন আমার চাচার কথা আমাকে একটু শুনতে দাও আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন ওগো আল্লাহর নবী আমি তাকে আশ্রয় দেবার কথা বলে নিয়ে এসেছি সুতরাং আপনি তার সাথে একটু কথা বলেন নবীজি বললেন ঠিক আছে আগামীকাল সকালবেলা তাকে আমার তাঁবুতে নিয়ে আসবেন আজকের রাত আপনার কাছে আপনার আশ্রয়ে তাকে রেখে দেন উদ্দেশ্য ছিল রাতের বেলা সে একটু থাকুক আর জনসংখ্যা দেখুক প্রস্তুতি দেখুক সবকিছু অবলোকন করুক হেদায়াত যদি পাওয়ার থাকে হয়তো হেদায়াত চলে আসতে ঠিকই তাই হলো নবীজি তার উপরে অ্যাকশনে গেলেন না কি রকম চরিত্র ছিল আমার নবীর তিনি শত্রুকে কাছে পেয়েও যে তাকে আঘাত করেছে তাকে তিনি আঘাত করেন নাই বরং ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছেন কি অনুপম চরিত্র ছিল তার সকালবেলা যখন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে তার তাঁবুতে আসলেন নবীজি আবু সুফিয়ানকে বললেন ওয়াই হাকায়া আবা সুফিয়ান তোমার জন্য আফসোস হচ্ছে আবু সুফিয়ান আফসোস হচ্ছে আলম ইয়ানিলাক আন তাআলাম আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বললেন তোমার মধ্যে কি উপলব্ধি করার এই সময়টা এখনো আসে নাই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এটাকে তুমি এখনো উপলব্ধি করতে পারছো না আবু সুফিয়ান তখন বলল মা আহলামাকা ওয়া আকরামাকা ওয়া আওসালাক সে বলল আপনি কতই না সম্মানিত কতই না সহনশীল কতই না আত্মীয়তার রক্ষাকারী সে বলল লাকাদ জানান্তু আল্লাহু কানা মা আল্লাহি ইলাহুন গায়রু লাকাদ আগনা শাইআন বাদ সে বলল আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলাহ থাকতো তাহলে ওই ইলাহগুলো আমার উপকারে আসতো যেহেতু কোনো উপকারে আসে নাই সেহেতু আমি মেনেই নিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ তাওহীদের ঘোষণা দিল কিন্তু রিসালতের ঘোষণা বাকি ইমান হচ্ছে তাওহীদ আর রিসালত যৌথ স্বাক্ষর সমন্বয় অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো রিসালাতের সাক্ষী সে যখন তাওহীদের ব্যাপারে একমত হলো তাওহীদের সাক্ষ্য দিল এবার নবীজি বললেন আবু সুফিয়ান তাহলে এবার বলো আলাম ইয়ানিলাকা আনতা আলামা আন্নী রাসূলুল্লাহ
তাহলে বলো তোমার কি এখনো মনে হয় না আমি যে আল্লাহর রাসূল আবু সুফিয়ান তখন বলল না এই ব্যাপারে আমার এখনো হালকা সন্দেহ আছে যখন বলছে হালকা সন্দেহ আছে ওমরের আগেই যে আব্বাস ছিলেন নরম এই আব্বাস এবার হয়ে গেলেন তরবারিটা এবার গলার কাছে রেখে বললেন এখনো তোমার সন্দেহ মাথাটা কি আলাদা করব কয় না না কোন সন্দেহ নাই আমি ঘোষণা দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার ইসলামের দাওয়াতে যেমন সুন্দর সুন্দর সুরমাখা জাদুমাখা বক্তৃতা দরকার তেমনি মাঝে মাঝে কিছু ঘাটতি রাখে সাইজ করার জন্য মাঝে মাঝে এই রকম হুংকারও দরকার আবু সুফিয়ান এবার নেতা মক্কার সবচেয়ে বড় নেতা ইসলাম কবুল করে ফেলেছে সুবহানাল্লাহ বলবেন না রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন يا رسول الله بولن صلى الله عليه وسلم إن أبا سفيان رجل يحب الفخر فاجعل له شيئا هي الله الرسول أبو سفيان একটু মর্যাদা পাওয়া পছন্দ করে সুতরাং তাকে আপনি একটু মর্যাদা দেন এটা হচ্ছে নবীজির প্রতি তার চাচার পরামর্শ এটা হচ্ছে নবীজির প্রতি তার চাচার নবীজি এই পরামর্শ গ্রহণ করলেন বললেন চাচা নাম সুন্দর বলেছেন এবার নবীজি ঘোষণা করলেন আমরা মক্কায় ঢুকব কিন্তু যারা মান দখলা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ তাদের উপরে আমরা কোনো হামলা করব এভাবে আবু সুফিয়ানকে মর্যাদা দেওয়া হলো আবু সুফিয়ান এই মর্যাদা লাভ করলো নবীজি এবার 17ই রমজান রমজান মাসের 17 তারিখে 17ই রমজান এবার তিনি ওই স্থান ত্যাগ করে মক্কায় ঢুকলেন মক্কায় প্রবেশ করলেন অন্যদিকে তিনি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন চাচা গো আপনি আবু সুফিয়ান তো নতুন ইসলাম কবুল করেছে তার মনের সকল সন্দেহ ভালো করে দূর হয়ে যাক আপনি একটু এই উপত্যকার উপরে পাহাড়ের উপরে উঠে আবু সুফিয়ানকে আমাদের এই বাহিনী দেখাবেন রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাই করলেন পাহাড়ের উপরে উঠলেন সেবার দেখল আবু সুফিয়ান এবার দেখল প্রত্যেক গোত্র আসলাম গোত্র গিফার গোত্র জুহায়না মুজায়না বনু সুলাইম এবং অন্যান্য গোত্র সবাই আলাদা আলাদা পতাকা নিয়ে মক্কায় ঢুকতেছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন কি ব্যাপার আবু সুফিয়ান কি দেখো কয় না এগুলো তো ছোট ছোট দল এই কথা বলা মাত্রই যখন কিছুক্ষণ পরে দেখা গেল আনসার আর মুহাজিরদের বিরাট একটা সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত হয়ে অভিযানের মূল সেনানায়ক মূল সেনাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরিহিত লৌহবর্ম পরিহিত মাথার মধ্যে লোহার হেলমেট এর উপরে কালো পাগড়ি নবীজি এবার যখন সেনাপতি হয়ে বাহিনী নিয়ে ঢুকতেছেন এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে বললেন আবু সুফিয়ান বলো এবার কি দেখছো আবু সুফিয়ান এবার বলল মালি আহাদিন বিহা উলাই কিবালু ওয়ালা তাকা এই বাহিনীকে আজকে মোকাবেলা করার জন্য মক্কার কুরাইশদের মধ্যে কোনো বাহিনী নাই সে তখন বলল ওয়াল্লাহি ইয়া আবুল ফাদল সে বলল হে আবুল ফাদল অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলল লাকাদ আসবাহা মুলকু ইবনি আখিকা ইয়াউমা আযীমা তোমার ভাতিজার রাজত্ব আজকে অনেক বড় হয়ে গিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আবু সুফিয়ান রে এটা আমার ভাতিজার রাজত্ব নয় এটা হচ্ছে ইন্নাহান নবুয়া এটা হচ্ছে আল্লাহর দেওয়া নবুয়ত এটা রাজত্ব নয় এটা হলো নবুয়ত জোরে বলেন এটার নাম কি যখন আনসারদের বাহিনী আবু সুফিয়ানের কাছ দিয়ে যাচ্ছে আনসারদের পতাকা বাহক ছিলেন লিডার ছিলেন সাআদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আন তিনি আবু সুফিয়ানের কাছ দিয়ে যাওয়ার সময় বললেন আল ইয়াউমা ইয়াউমাল মালহামা আজকে মালহামা অর্থাৎ মারপিটের দিন যুদ্ধের দিন
আল-ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা আজ কাবাকে পবিত্র করা হবে আবু সুফিয়ান এই কথা শুনে সাদ বিন ওবাদা যাওয়ার পরে রাসূলকে আটকে দিল আটকে দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী আনসারদের নেতা সাদ বিন ওবাদা আমাকে লক্ষ্য করে এই কথা বলেছে নবীজি বললেন আমার সাহাবী সাদ বিন ওবাদা সে আবেগে এই কথা বলে ফেলেছে কিন্তু আসল কথা হলো আজকে আল্লাহ কাবা ঘরকে সম্মানিত করবেন সুবহানাল্লাহ কিছু সাহাবী পরামর্শ দিলেন ওগো আল্লাহর রাসূল সাদ বিন ওবাদা যেমন বলেছে তেমনটা যদি করে বসে সে যে বলেছে আল ইয়াউমা ইয়াউমাল মালহামা আজকে যুদ্ধের দিন মারপিটের দিন মক্কায় ঢুকে যদি মারপিট আরম্ভ করে দেয় তাহলে তো অনেক মানুষের রক্ত ঝরবে নবীজি বললেন যাও দৌড়ায় আছে একজন সাহাবী যাও গিয়ে বলো রাসূল বলেছেন আনসারদের যুদ্ধের পতাকা সাদ বিন ওবাদার হাতে নয় তার ছেলে কাইসের হাতে থাকবে যাতে করে কাইসও রাগান্বিত না হয় কারণ পতাকা তো অন্যের ঘরে যায় নাই নিজের ঘরের ছেলের কাছেই আছে আর সাদ বিন ওবাদাও যেন বুঝতে পারেন কোন না কোন ভুল হয়েছে নবীজির কথা মোতাবেক এই কাজ হয়ে গেল অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আবু সুফিয়ানকে আবু সুফিয়ানের সামনে বললেন এবার আবু সুফিয়ানকে রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন তিনি বললেন আবু সুফিয়ান এখানে আছো কেন দেখো না বিরাট বাহিনী মক্কায় ঢুকে যাচ্ছে আন্নাজাউ ইলা কওমিক তোমার কওমের কাছে যাও আবু সুফিয়ান দৌড়ে দৌড়ে মক্কায় ঢুকলো গিয়ে বলল ইয়া মাশারা কুরাইশ হে কুরাইশ সম্প্রদায় হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ قد جاءكم فيما لا قبل لكم به হে কুরাইশ সম্প্রদায় শোনো এই যে বিরাট বাহিনী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী এটা এই বাহিনীর মোকাবেলা আজ কেউ করতে পারবে না নেতার মুখ দিয়ে এমন কথা বের হলে বাদবাকি যত লোকজন আছে তাদের অন্তরে ভয় বাড়বে না কমবে সবাই ভীতবিহ্বল হয়ে গেল আবু সুফিয়ান তখন বলল রাসূল ঘোষণা করেছেন যারা আমার ঘরে ঢুকবে তারা নিরাপদ হয়ে যাবে তাদের উপর কোনো হামলা করা হবে না এবার কাফিররা বলল আবু সুফিয়ান তোমার ঘর আর কত বড় সবার জায়গা তো তোমার ঘরে হবে না আবু সুফিয়ান বলল নবীজি এটাও জানিয়েছেন মান আকলাকা বাবাহু ফাহুয়া আমিন যে তার ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে থাকবে তারাও নিরাপদ ওয়ামান দাখালাল মসজিদা ফাহুয়া আমিন এমন কি যারা মসজিদে হারামে গিয়ে অবস্থান করবে তারাও নিরাপদ এবার দেখা গেল যারা ভীতবিহ্বল হয়ে গিয়েছে কেউ কেউ তাদের ঘরে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে কেউ আবু সুফিয়ানের ঘরে আর কেউ মসজিদে হারামে আবু সুফিয়ানের স্ত্রী নাম ছিল কি হিন্দা নাম কি ছিল হিন্দা তখনও ঈমান আনে নাই রাগের চোটে নিজের জামাই তার হাজবেন্ডের মুচে টান মেরে মুচ আছে না মুচের মধ্যে টান দিয়ে ধরছে টান দিয়ে ধরে তারপর কি বলতেছে তার স্বামীকে সে বলল এই চর্বিওয়ালা শক্ত মাংসধারী লোকটাকে কেউ আটকাও তোমার উপর লানত তুমি নেতা হয়ে এমন কথা বলো কিভাবে বলো সে বলল তোমরা সবাই একত্রিত হয়ে আমার স্বামীকে মেরে ফেলো সে কিভাবে এমন কথা বলল আবু সুফিয়ান তার বউয়ের হাত মুচ থেকে সরায় দিয়া বলল এই অভদ্র মহিলার ধোকায় তোমরা পড়ো না তার কথা তোমরা শোনো না বরং আমি যেটা বলেছি সেটাই করো কয়েকজন অতি উৎসাহী লোক এরা ইকরিমা বিন আবু জাহাল সফওয়ান বিন উমাইয়া এবং সোহেল বিন আমর এদের নেতৃত্বে খান্দামা অঞ্চলে চলে গেল গিয়ে তারা হামলার প্রস্তুতি নিল খালিদ ইবনুল ওয়ালিদ এক বাহিনী নিয়ে খালিদ ইবনুল ওয়ালিদ যার উপাধি ছিল আসাদুল্লাহ পৃথিবীর এমন একজন সেনাপতি যিনি কোন যুদ্ধে পরাজিত হন নাই সুবহানাল্লাহ তার জীবনী পড়েছি তিনি তার জীবনের শেষের দিকে একদিন কান্না করছেন মনোযোগ আছে তো আপনাদের শুনেন রাসূলের সাহাবীদের অবস্থা তার জীবনের শেষের দিকে অন্তিম লগ্নে এসে একদিন তিনি খুব কাঁদছেন অসুস্থ শরীরটা খুব অসুস্থ তার স্ত্রী বললেন প্রিয়তম স্বামী আপনি কাঁদছেন কেন তিনি বললেন হে আমার স্ত্রী সারা জীবন আমি শত শত লড়াই করেছি অনেক যুদ্ধ করেছি পৃথিবীর বহু দেশে গিয়ে কাফিরদেরকে পরাজিত করেছি সকল যুদ্ধে যখনই গিয়েছি মন থেকে চেয়েছি আল্লাহ যেন আমাকে শহীদ করে দেন কারণ শাহাদাতের মৃত্যু
শ্রেষ্ঠ মৃত্যু শহীদদের কোনো হিসাব হয় না কোনো বিচার হয় না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দেন বললেন স্ত্রী কোন যুদ্ধে শহীদ হলাম না আমার আফসোস লাগতেছে কেন আল্লাহ আমাকে শহীদ করলেন না তার স্ত্রী বললেন আমার প্রিয়তম স্বামী আপনি যদি শহীদ হয়ে যান শহীদ হওয়া মানে হচ্ছে আপনাকে কোনো কাফের আঘাত করবে এখন আপনাকে কোনো কাফের আঘাত করলে তার তরবারি আঘাতে আপনি যদি শহীদ হন তাহলে তো গোটা দুনিয়ায় এটা ইতিহাস হয়ে থাকবে আপনার উপাধি হচ্ছে আসাদুল্লাহ আপনি আল্লাহর সিংহ আল্লাহর তরবারি সুয়ুফ মিন আপনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ আসাদুল্লাহ নয় সুয়ুফ মিন সাইফুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর তরবারির মধ্য থেকে একটা সাইফুম মিন সুয়ুফিল্লাহ আল্লাহর তরবারির মধ্য থেকে একটা তরবারি সুতরাং আল্লাহ আপনাকে লকব উপাধি দিয়েছেন আপনি আল্লাহর তরবারি এখন আপনি শহীদ হয়ে গেলে বুঝা যাবে কাফেরের তরবারি আল্লাহর তরবারির উপরে বিজয়ী হয়েছে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কোনো কাফেরের হাতে মৌত দেন নাই যাতে করে আল্লাহর তরবারি পৃথিবীতে কোনো কাফেরের তরবারির হাতে পরাজিত না হয় আল্লাহু আকবার আপনার মনে দিলে যেহেতু শাহাদাতের তামান্না আছে অবশ্যই আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা মরার পরে মর্যাদা ঠিকই দিবেন ইনশাআল্লাহ তো সেই সাহাবী খালিদ বিন ওয়ালিদ যেদিকে গিয়েছেন যেদিকে গিয়েছেন শুধু গর্দান আলাদা করেছেন এমন শক্তি অসীম সাহস আল্লাহ তাকে দিয়েছেন যে কয়েকটা অতি উৎসাহী লোক খান্দামা অঞ্চলে এসে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন খালিদ ইবনুল ওয়ালিদ ঝড়ের গতিতে এসে এদেরকে এসে এমন আঘাত করলেন তার আঘাতে ১২ জন কাফির শেষ হয়ে গিয়েছে আল্লাহু আকবার দুর্ভাগ্যক্রমে দুইজন সাহাবী দল থেকে ছিটকে পড়ায় কাফেরদের হাতে তারাও শহীদ হয়েছেন এর বাইরে মক্কা অভিযানে আর কেউ নিহত হয়নি সকল সাহাবীরা সাফা পাহাড়ে গিয়ে একত্রিত হলেন নবীজি তার কাসওয়া নামক উটনির পিঠে চড়ে তিনি এবার আল্লাহর বিনয়ী বান্দা এবং শুকরগুজার বান্দার মতো মক্কায় প্রবেশ করলেন আর যখন তিনি বিজয়ী সেনাপতির বেশে মক্কায় প্রবেশ করলেন অহংকারের বেশে প্রবেশ করলেন না মাথা নত করে দিয়ে আল্লাহর শুকরিয়া জানালেন আর তিনি ওই আয়াতটা তিলাওয়াত করে সাহাবীদেরকে বললেন সাহাবীরা শোনো আল্লাহ তো আরো দুই বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিনা আল্লাহ তো হুদাইবিয়ার সন্ধিতেই বলে দিয়েছিলেন সামনে সুস্পষ্ট বিজয় আছে দেখো আল্লাহ ওয়াদা সত্য করেছেন যে মক্কায় তোমাদেরকে পিটানো হয়েছে সেই সকল নির্যাতনকারী কাফিররা আজ তোমাদের ভয়ে পালিয়ে নিজেদের ঘরে দরজা বন্ধ করে অবস্থান নিয়েছে সাহাবীরা তাকায় দেখো এই বিজয় দিয়েছেন কে নবীজি এবার তার হাতের যে লাঠি ছিল মাথাটা কিছু বাঁকানো ছিল হাজারে আসওয়াদ চুম্বন করলেন তিনি আবার কাবাগর তওয়াফ করলেন এরপরে কাবাগরের চাবি আনলেন চাবি এনে কাবাগর খুললেন কাবাগর খুলে কাবাগরের ভেতরে নবীজি প্রবেশ করলেন কাবাগরের ভেতরে ঢুকে দেখলেন কাফির মুশরিকগুলো কাবাগরের ভেতরে ছবি এঁকেছে ভাস্কর্য রেখেছে মূর্তি রেখেছে ভাস্কর্য প্রেমী আর মূর্তি পূজারীদের মক্কা অভিযানের এই ঘটনাগুলো জানা দরকার নবীজি এবার কাবাঘরের ভেতরে ঢুকে যত ভাস্কর্য আর মূর্তি দেখলেন সবগুলাকে তিনি তার লাঠি দিয়ে ভেঙে ভেঙে ফেলে দিলেন সাহাবীদেরকে বললেন সবগুলো চুরমার করে ফেলো আল্লাহ আকবার এরপরে নবীজি আয়াত তেলাওয়াত করলেন وزهق الباطل إن الباطل كان زهوقا সত্য এসে গিয়েছে মিথ্যা পরাভূত হয়েছে দূরীভূত হয়েছে আর বাতিল এভাবেই দূরীভূত হয়ে থাকে আহারে রাসূলের উম্মতের জন্য আজ আফসোস লাগে যে রাসূল মূর্তি প্রতিমা ভাস্কর্য নিজের হাতে ভেঙে চুরমার করলেন আজ সেই রাসূলের নামধারী কিছু উম্মত মূর্তি আর ভাস্কর্যের পক্ষে কথা বলে ঠিক কি না যারা এরকম কথা বলে এরা রাসূলুল্লাহর উম্মত নয় এরা শয়তানের খাঁটি উম্মত রাসূল তার লাঠি দিয়ে চুরছেন সাহাবীদেরকে বলেছেন ভেঙে ফেলো এগুলো চুরমার করে ফেলো কারণ পৃথিবীতে সমস্ত নবী রাসূলরা এসেছেন মূর্তি পূজা ভাস্কর্য পোড়া শিরক এবং কুফরের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে ঠিক কি না
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে তাকবীর দিলেন, আল্লাহর বরাদ্দ ঘোষণা করলেন, এরপরে কাবা ঘর থেকে বের হলেন। কাবা ঘর থেকে বের হয়ে দেখলেন কুরাইশ কাফের নারী পুরুষ সবাই সামনে হাজির হয়েছে, সবার মধ্যে অবস্থা এমন, ভয়ে সবাই থরথর করে কাঁপছে। তারা ভাবছে আহারে আজ মনে হয় কারো শরীরে মাথা থাকবে না, কিন্তু বলেন তো আমার নবীর চরিত্র কি এমন নাকি? তিনি কষ্ট পেলেও কষ্টদাতাকে কষ্ট দেন না, দুঃখ পেলেও দুঃখদাতাকে তিনি দুঃখ দেন না। নবীজি এবার কাবা ঘর থেকে বের হয়ে তাদের এই ভীত সন্তুষ্ট অবস্থা দেখে একটু মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে তিনি সুন্দর করে বললেন, ইয়া মাশারা কুরাইশ, ওয়ামা তারাউনা আন্নি ফাইলুম বিকুম, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা কি মনে করো আমি তোমাদের সাথে আজকে কেমন আচরণ করব? তারা বলল, আমরা আশাবাদী আপনি হয়তো আমাদের সাথে আজকে উত্তম আচরণ করবেন, কারণ আপনি উত্তম চরিত্রবান, আপনার চরিত্রের মতো কারো চরিত্র হতে পারে? নবীজি তখন ইউসুফ নবীর মতো, ইউসুফ নবী যেমন তার ভাইদের প্রতি রাগ খুব ঝেড়ে দিয়ে ক্ষমা সুলভ ভঙ্গিতে বলেছিলেন, তেমনি নবীজিও বললেন, ভয় পাইও না, তোমাদেরকে শাস্তি দিব না। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আজ কোনো অ্যাকশন হবে না, কোনো অভিযোগ নাই, আল্লাহর ওয়াস্তে তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার কি হলো, দলে দলে মানুষ এসে বায়াত আরম্ভ করলো, এতদিন ইসলাম কবুল করতো একজন দুইজন একশো দুইশো, এবার হাজার 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 লোকেরা এসে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। দেখা গেল নারীদের মধ্যে আবু সুফিয়ানের বউ চলে এসেছে, আবু সুফিয়ানের বউ হিন্দা, সে এক কোনায় দাঁড়িয়েছে, ভাবতেছে রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন তার সাথে যে আমি নির্মম আচরণ করেছি, ওয়াহশিকে দিয়ে তাকে মারানোর উপরে, এরপরে হামজা রাদিয়াল্লাহু আনহু বুকটাকে চিরে কলিজা বের করে হিন্দা সেই কলিজাটাকে চিবিয়ে তার করে ফেলেছিল। হিন্দা ভেবেছিল আজ রসুল হয়তো আমাকে শেষ করে ফেলবেন। রসুল হিন্দাকে দেখে বললেন, হিন্দা তুমি ভেবো না তোমার উপর প্রতিশোধ দেব, তোমাকেও আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। হিন্দা তখন বলল, এ কেমন অনুপম চরিত্র, আপনার চরিত্রের মতো কোনো চরিত্র আর হতে পারে না। আমি আজকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, আজকের দিনের আগ পর্যন্ত আপনার তাবু ছিল আমার কাছে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত তাবু, আর আজকে থেকে ঘোষণা দিলাম দুনিয়াতে আজকে থেকে আপনার তাবু, এবং আপনি হলেন আমার চাইতে সব চাইতে প্রিয়। এভাবে উত্তম আচরণ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এবার গোসল করলেন, অযু করলেন, আট রাকাত নামাজ আদায় করলেন। তাহলে বিজয় পেয়ে উল্লাস করার পরিবর্তে শুকরিয়া জানানো, নামাজ আদায় করা, এটা হচ্ছে ইমানদারের স্বভাব, এটা কার স্বভাব? আপনারা 16ই ডিসেম্বর আসলে কি করেন, বিজয় কিভাবে উদযাপন করেন? মক্কা বিজয়, যে মক্কায় মুসলমানরা মজলুম ছিল, এখন মুসলমানরা মক্কায় মজলুম নয়, মুসলমানরা এবার বিজয়ী। সুবহানাল্লাহ। পড়েন এবার ফুল দিয়ে নাচ গান করে উল্লাস করে বিজয় উদযাপন করেছে, সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া জানিয়ে। নবীজি বললেন, বিলাল কোথায়? বিলাল তুমি আসো কাবা ঘরের ছাদের উপরে উঠে আজকে তুমি দিল খুলে প্রাণ খুলে আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু এবার যে কাবা ঘরের ভিতরে এত মূর্তি প্রতিমা ভাস্কর্য ছিল এগুলো সরানোর পরে কাবা ঘর পবিত্র, এবার কাবা ঘরের ছাদের উপরে উঠে তাওহীদ আর রেসালাতের বাণী সম্বলিত আজান এত সুন্দর করে দিলেন, আজানের এই আওয়াজে যেন গোটা মক্কার শিরিক আর কুফর মাটির নিচে গিয়ে দেবে গেল। আল্লাহু আকবার। কাবা হয়ে গেল মুসলমানদের হেদায়াতের কেন্দ্রস্থল, সেই যে শিরক এবং কুফর মুক্ত হলো, আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত কাবা ঘরে কোনো শিরক কুফর আছে?
সৌদি আরবের অনেক সমালোচনা করা যায় কিন্তু একটা বিষয় আপনারা দেখেন এরা তাওহীদের ব্যাপারে কোনো ছাড় দেয় না গত সপ্তাহে ভারতে G20 সম্মেলন হয়েছে জানেন আপনারা G20 সম্মেলন ভারত সরকার 4500 কোটি রুপি খরচ করেছে ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেন সহ ইউকে এর প্রাইম মিনিস্টার ঋষি সুনাক সহ অনেকেই সেখানে এসেছিল G20 সম্মেলন শেষে সকল রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা প্রদর্শনের জন্য সেখানে কি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সেখানে গিয়েছে এই ঘটনাটা কেন বললাম এর মানে আপনারা আবার আমাকে মানে সৌদি আরবের পক্ষের দালাল বানায় দিলেন আমি জাস্ট বলছি যে তাদের অন্য কিছু নিয়ে আলোচনা সমালোচনা করা যায় তাওহীদের ব্যাপারে তাদের কঠোর অবস্থান কেমন দেখেন সেখানে যায় নাই কতটুকু সত্য জানি না মিডিয়াতে নিউজ পড়েছি এখন এটা আমার কথা নয় মিডিয়াতে নিউজ পড়েছি দেখেছি তাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে তিনি তখন বলেছেন যদি কবরে গিয়ে শ্রদ্ধা প্রদর্শন করা এটা যদি জায়েজ হতো পৃথিবীর সবচেয়ে বড় কবর তো আমার দেশেই আছে আমি তো সেখানে যেতে পারতাম বাদশা ফয়সালের নাম শুনছেন না আপনারা তিনি একবার পাকিস্তান সফরে গিয়েছিলেন তখন আজ ফাদার অফ পাকিস্তান যাকে বলা হয় কি জানি নাম হ্যাঁ মোহাম্মদ আলী জিন্না তৎকালীন প্রেসিডেন্ট বললেন চলেন আমাদের জিন্না সাহেবের কবরে একটু শ্রদ্ধা জানাই আসবেন বাদশা ফয়সাল তখন বললেন কবরের উপর যদি শ্রদ্ধা জানানো এটা জায়েজই হতো তো আমার দেশে যে কবর আছে এই কবরে শ্রদ্ধা জানানোর জন্য সবাইকে নিয়ে যাইতাম আমার সোনা দিয়ে একদম স্বর্ণ দিয়ে তার লেপটে দিতাম এটা জায়েজ নয় আমি যাব না আল্লাহু আকবার তো আমি বলছিলাম এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করা যায় কিন্তু তাওহীদের ব্যাপারে অন্তত একটা ব্যাপারে তারা কোনো ছাড় দেয় এই যে মসজিদের পাশে গুরুস্থানে যারা দাঁড়ায় আছে আমরা নামাজ গুরুস্থানে যারা শুয়ে আছেন কবরস্থানে আমরা নামাজ আদায় করে সব মুসল্লিরা গিয়ে যদি এরকম অথবা মাথা নিচু করে নীরবতা পালন করে দাঁড়ায় থাকি কবরের মানুষদের কোনো লাভ আছে কথা বলেন লাভ আছে পাহাড়তলি বাজার থেকে ফুল কিনে এনে একদম ফুল বিছায়া দিলাম উপরে তাই বলে কি কবরের নিচে জান্নাতের বাগান ফুলের বাগান হয়ে যাবে তাহলে কবরবাসীদের দরকার কি জোরে বলেন দরকার কি সাঁতার না জানা মানুষ যেমন পানিতে পড়লে অসহায় হয়ে সাহায্যের জন্য তাকায় থাকে কেউ এসে আমাকে তুলে কিনা উঠায় কিনা তেমনি কবরে থাকা লোকেরা জীবিতদের দিকে তাকায় আছে কেউ আমার জন্য একটু দোয়া করে কিনা তাহলে কবরবাসীর জন্য আমরা কি করব মক্কা বিজয় হয়ে গেল শেষ পয়েন্ট বলছি এবার আনসাররা নবীর সাথে আসছে না আনসার কারা ওই যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা গিয়েছে মদিনাতে আশ্রয় যারা দিয়েছেন এদেরকে তাদেরকে বলা হয় আনসাররা এবার কি জানি কথাবার্তা বলে কানে কানে তারা বলতেছে বালাদুহু ওয়া বাতনুহু ওয়া মাউলিদুহু এটা নবীর শহর নবীর দেশ নবীর জন্মভূমি মক্কা এবার বিজয় হয়েছে মনে হয় নবীজি আর মদিনায় যাবেন না নবীজি মনে হয় মক্কায় থেকে যাবেন মদিনায় যদি না যান তাহলে তো আমরা নবী থেকে কিছুটা এতিম হয়ে যাব নবীজির সঙ্গ আমরা নবীজির সঙ্গ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব নবীজি এটা লক্ষ্য করলেন বললেন আনসারি সাহাবীরা সবাই আমার সামনে আসো আনসারি সাহাবীরা আসলো নবীজি বললেন গুন গুন করে কানে কানে কি বলছিলে সবাই নীরব মাথা নত করে আছে কেউ কোনো কথা বলে না নবীজি বললেন বুঝতে পেরেছি তোমরা হয়তো ধারণা করছো আমি তোমাদের সঙ্গ বিচ্ছিন্ন করে মক্কায় থেকে যাব মদিনায় যাব না আমার আনসারি সাহাবীরা এটা কেমন করে হবে বলো যখন আমরা ভিটামাটি কিনছিলাম আশ্রয় কিনছিলাম তোমরা আমাদেরকে তোমাদের ভিটামাটি দিয়েছ আশ্রয় দিয়েছ সেই অবদান কখনো ভুলে যাব না আমি মক্কায় থাকব না আমি তোমাদেরকে কথা দিচ্ছি যতদিন আমার হায়াত থাকবে ততদিন আমি আনসারদের সাথে মদিনায় থাকব শুধু মদিনায় থাকব না হায়াত আছে যতদিন মদিনায় থাকব ততদিন এমনকি দুনিয়া থেকে চলে গেলে আমি আবার মদিনার মধ্যেই ঘুমায়া থাকব আনসাররা খুশি হয়ে গেলেন ১৯ দিন নবীজি মক্কায় অবস্থান করে
মদিনায় চলে গেলেন মক্কা বিজয় হয়ে গেল যে মক্কায় কাফেররা নির্যাতন করেছে সেই মক্কা এবার ইসলামের সেই মক্কা এবার ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন হওয়া আরম্ভ করলো সম্মানিত মুসল্লিবৃন্দ এই মক্কা অভিযান থেকে আসুন এই শিক্ষা নেই হতাশ হবেন না হতাশ হবেন না শঙ্কিত হবেন না আজ পৃথিবীর যত জায়গায় ইসলামের পতাকাকে ইসলাম বিরোধীরা উঁচু হতে দেয় না একটা সময় আসবে সেখানে ইসলামের পতাকা ঠিকই পতপত করে উঠবে ইসলাম বিরোধীরা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন আমিন